আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, স্বপ্ন খুবই জটিল একটা বিষয়। স্বপ্ন নিয়েই আমাদের জীবন। মানুষ স্বপ্ন দেখে, এটা করবে সেটা করবে, নানান বিষয় থাকে। আবার কিছু স্বপ্ন আছে ঘুমের ভেতর হয়ে থাকে, কিছু স্বপ্ন আছে জাগ্রত অবস্থা হয়ে থাকে। এখন ঘুমের ভেতর যে স্বপ্নগুলো হয়ে থাকে তা কিছু হয় বিপদ, হাসি, কান্না, কষ্ট। আর আপনার দৈনিক যে সকল বিষয় নিয়ে আপনি টেনশন করেন সেগুলি আপনি স্বপ্নে দেখেন, বা এর ব্যতীত আরও অনেক কিছু ঘটে থাকে। এখন কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে ঘুমের মাধ্যমে অনেক ভয়ানক, খারাপ বা ভালো। একটা জিনিস মনে রাখবেন, স্বপ্ন জিনিসটা পূর্বেও ঘটেছিল এবং এর ব্যাখ্যাও রয়েছে, কিন্তু স্বপ্নের বিষয় ব্যাখ্যা দেওয়াটা খুবই জটিল, আবার সহজ। শেষ জামানায় আমাদের আল্লাহ তাআলা মেসেজ দিবে স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমেই শেষ জামানায় মুমিনগণ অনেক কিছুই উপলব্ধি করতে পারবে। আর ওহি আসার আরেকটা মাধ্যম হচ্ছে স্বপ্ন। তো আজকে যে ঘটনাটা বলছি আমি, সেই ঘটনার মাধ্যমে আপনারা উপলব্ধি করতে পারবেন যে স্বপ্নটা কিভাবে ব্যাখ্যা করেছিলেন আমাদের নবী এবং পূর্বপুরুষগণ, আর বর্তমানেও আমরা কিভাবে স্বপ্ন ব্যাখ্যা করব। দেখুন, আমার সাথেও কিছু খারাপ স্বপ্ন ঘটে গিয়েছিল। যেমন আমি আপনাদেরকে বলছি, একটা আমি যখন নাপাক অবস্থায় থাকি কিংবা অন্য কারণে যদি নাপাক হই, আমি জানিও না কিভাবে নাপাক হলাম, সেই অবস্থা যদি আমি ঘুমাই, আমার 10 দিনের ভেতর 8 দিনই আমি স্বপ্ন দেখব যে আমি ছোট ছোট মাছ ধরছি। বেশিরভাগই আমি মাছ ধরি, এটা আমার স্বপ্নে আসবেই। তো সুতরাং এটা আমার একটা বাস্তব উদাহরণ, আপনাদের ক্ষেত্রেও তাই ঘটতে চলেছে। অনেকে নাপাক অবস্থা আরও অন্য জিনিস দেখতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এমনটাই দেখি। আবার যখন শয়তান আমাকে বেশি ওয়াসা ওয়াসা দেয়, আমার ক্ষতি করার চেষ্টা করে, তখন আবার দেখি আমাকে আমার বুকের ভিতরে চাপ আসে, বা আমি কোথা থেকে পড়ে যাচ্ছি, এভাবে অন্য দৃষ্টিতে আমি একটা ভয়ঙ্কর জায়গায় আছি। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন দিক উল্লিখিত হয়। আমার বাস্তবে থেকে আমি দুটা বললাম, আরও অনেক রয়েছে। যাই হোক, আমি যে প্রেক্ষিতে ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় উম্মু ফাদল রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ রাতে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কী স্বপ্ন দেখেছ? তিনি বললেন, আমি খুবই খারাপ স্বপ্ন দেখেছি। নবীজি তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, বলুন কী দেখেছ? তখন উম্মু ফাদল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি স্বপ্ন দেখলাম আপনার শরীর থেকে মাংস কেটে আমার কোলে দেওয়া হয়েছে। তখন নবীজি বললেন, খুব ভালো দেখেছেন, এর অর্থ হলো ইনশাআল্লাহ আমার মেয়ে ফাতিমার ঘরে যে সন্তান হবে সে আপনার কোলে খেলাধুলা করবে। এবং পরবর্তীতে এমনটাই ঘটেছে, হাদিসটি মুসনাদে এসেছে এবং মানও সহি। তো সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আপনি স্বপ্নে খারাপ দেখলেন, কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে খারাপ ঘটবে এমনটা কিন্তু বিষয় নেই। আপনি স্বপ্নে দেখলেন আপনি আগুনে জ্বলছেন, এর ব্যাখ্যা আপনি আপনার সামনে কোনো বিপদ হতে পারে, কিংবা আপনি কোনো একটা বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেন, বা আপনি আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করছে যে আপনি খারাপ ছিলেন, আপনি যদি ভালো পথে আসেন তাহলে এর থেকে বেঁচে ফিরতে পারবেন। এটা একটা চাপ যাতে করে আপনি সংশোধন হতে পারেন, মূল বিষয় হচ্ছে এই বিষয়টি। তো খারাপ স্বপ্ন এখানে আপনার যদি হাদিসটি যদি ভালোভাবে দেখেন যে সে দেখছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে মাংস কেটে নিচ্ছে,
আমরা হলে বলতাম যে এটা একটা জঘন্যই স্বপ্ন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পজিটিভ নিয়েছে। ঠিক তেমনইভাবে একবার ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ স্বপ্ন দেখলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়ছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড্ডিগুলো ছড়িয়ে রয়েছে, তিনি সেইগুলো অর্থাৎ যে হাড্ডিগুলো রয়েছে সেগুলো তিনি জমা করতে শুরু করলেন। এই স্বপ্ন দেখার পর তিনি তার ছাত্রকে পাঠালেন বিশিষ্ট তাবি ইমাম ইবনু সিরিন রাহিমুল্লাহ এর কাছে। ইবনু সিরিন ছিলেন প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ছাত্র এবং তৎকালীন সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ। তো তার কাছে গিয়ে তিনি স্বপ্নগুলো শুনলেন এবং বললেন যে যে এই স্বপ্ন দেখেছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহকে পুনরায় একত্র করবে। আলহামদুলিল্লাহ স্বপ্নের সাথে সম্পূর্ণভাবে ব্যাখ্যায় মিলে গেল। এবং আমরা যদি দেখি যে ইতিহাসে সবচেয়ে বেশি ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ এর মাধ্যমে ফিকহি দ্বারা চালু হয়েছে, আর ফিকের মূল উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। যাই হোক, আমার যে মূল বক্তব্য ছিল স্বপ্নের ব্যাখ্যা একটি জটিল, সুতরাং এটার জন্য আলাদাভাবে পড়াশোনা করতে হয়। যারা বিজ্ঞ আলেম রয়েছে তারাই এই শাস্ত্র ভালো জানেন। স্বপ্নের ব্যাখ্যা যে কেউ দিতে পারবে না, আর যেভাবে ফতোয়া দেওয়া হয় সেভাবে আপনার এক ধরনের ফতোয়াই মনে করা হয়। আর সাধারণ মানুষের সাথে কখনো স্বপ্ন শেয়ার করার ব্যাপারে নিষেধ করা রয়েছে, কারণ সবাই এই স্বপ্নের ব্যাখ্যা সঠিক দিতে পারবে না। আবার আপনি একটা জিনিস দেখবেন যে স্বপ্ন যা দেখলেন তাই ঘটতে চলেছে, এই ব্যাপারে হাদিসে সতর্ক করা হয়েছে। তাই স্বপ্নের ব্যাখ্যা যারা জানে এবং আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি ইতিবাচক ব্যাখ্যা করতে চেষ্টা করবেন। কোনো কারণে ইতিবাচক যদি আপনি ব্যাখ্যা দিতে না পারেন বা আপনি বুঝতে যদি সক্ষম না হন তাহলে আপনি চুপ থাকবেন, মানুষদের কাছে শেয়ার করবেন না, আর আল্লাহর কাছে এর ভালোটা চাইবেন যে এরকম স্বপ্নের ব্যাখ্যা আপনার জন্য যাতে মঙ্গল বয়ে আনে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা তাকদীরের বাইরে কোনো কিছুই ঘটে না আর ঘটবেও না। তাই আমাদের কাজ হচ্ছে যে কোরআন সুন্নাহ মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করা, এর মধ্যে নিহিত থাকা। আর স্বপ্নের ভিতরে যাদের সমস্যা হয় তারা যেটা বললাম যে ভালো যে আলেম জানে তাদের মাধ্যমে জেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।